WCS এর সেকেন্ড ইয়ার আইটিআই যে ইলাস্টিসিটি চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম তার 151 নম্বর কোশ্চেন। 151 নম্বরে কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য চেঞ্জ ইন ডাইমেনশন টু ইট অরিজিনাল ডাইমেনশন অফ সাবস্টেন্স। এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা স্ট্রেন বলবো। স্ট্রেনটা কি, স্ট্রেনটা মনে রাখবো কোনো একটা বস্তুকে বা কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি বল প্রয়োগ করার ফলে সেই বস্তু বা ম্যাটেরিয়ালটার তার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তনের পরিবর্তন হয় তাহলে সেই পরিবর্তন যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনের মান এবং আগের যে মানটার অনুপাতকে আমরা কী বলবো, স্ট্রেন বলবো। সাপোজ কোনো একটা তারকে ধরো লম্বা এল দৈর্ঘ্যের একটা তার ছিল, সো এল দৈর্ঘ্যের তারকে তুমি বল প্রয়োগ করার ফলে কিছুটা পরিমাণ বৃদ্ধি পেল, কতটা বৃদ্ধি পেল, ধরো ডেল এলটা হচ্ছে পরিবর্তন লেন্থ, এই পরিবর্তন লেন্থ আর আগের যেটা ছিল অর্থাৎ এই দুটোর অনুপাতকে আমরা বলবো স্ট্রেন বলবো। তো এখানে আমরা জাস্ট অপশান বি মনে রাখবো, ঠিক আছে, অপশান বি। তো 152 বলছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেন। তাহলে একটু আগেই আমরা দেখলাম স্ট্রেন হচ্ছে কি, দুটো দৈর্ঘ্যের অনুপাত, যেহেতু দুটো দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ চেঞ্জ লেন্থ বাই অরিজিনাল লেন্থ, সেহেতু এর কোনো ইউনিট হয় না, অর্থাৎ চেঞ্জ লেন্থ সেক্ষেত্রে আমরা মিটার বলি বা এমনি নর্মাল লেন্থ সেটা ক্ষেত্রেও মিটার, তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে এর কোনো অনুপাত হয় না, তাহলে নো ইউনিট, অর্থাৎ অপশান হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন 153, হোয়াট ইজ দ্য রেশিও চেঞ্জ লেন্থ টু অরিজিনাল লেন্থ। এক্ষুনি দেখলাম যে চেঞ্জ লেন্থ এবং অরিজিনাল লেন্থের অনুপাতকে আমরা কী বলবো, স্ট্রেন বলবো, কিন্তু কী ধরনের লেন্থের যেহেতু কথা আসছে তাহলে আমরা যখন এক্স অ্যাক্সিস বরাবর লেন্থের পরিবর্তন আসবে তখন সেটাকে আমরা বলবো লিনিয়ার স্ট্রেন, ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যখন কোনো কিছুর পরিবর্তন হবে তখন সেটা বলবো ল্যাটারাল স্ট্রেন। তো যেহেতু এটা লেন্থের গত গল্প আসছে তো সেই জন্য আমাদের এখানে লিনিয়ার স্ট্রেন আমরা বলবো, লিনিয়ার স্ট্রেন। যদি বলতো ওয়াই অ্যাক্সিস বরাবর তো সেক্ষেত্রে আমরা ল্যাটারাল স্ট্রেন মারতাম। আচ্ছা নেক্সট হচ্ছে 154, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ল্যাটারাল স্ট্রেন টু লংগিটিউডিনাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন এবং লংগিটিউডিনাল স্ট্রেনের অনুপাতকে আমরা কী বলবো, ধরো একটা পাইপ, এই পাইপের এক্স অ্যাক্সিস বরাবর তুমি টানছো, তার ফলে কী হলো পাইপটা লম্বায় অনেকটা বেড়ে গেল, তো লম্বায় যেহেতু বেড়ে গেল তো লম্বায় যতটা বাড়লো সেই পরিবর্তন লেন্থ আর আগে যা লেন্থ ছিল, এর অনুপাতকে আমরা কী বলছি, লিনিয়ার স্ট্রেন বলছি। কিন্তু এর যে ক্ষেত্রফলেরও পরিবর্তন হলো, ক্ষেত্রফল আগে যেটা ছিল তার থেকে এখন কমে গেল, তো ক্ষেত্রফলেরও পরিবর্তন চলে আসলো, তাহলে এই দুটোর অনুপাতকে আমরা কী বলবো, আমরা বলবো পয়জন রেশিও, ঠিক আছে, অর্থাৎ ল্যাটারাল স্ট্রেন এবং লংগিটিউডিনাল স্ট্রেনের যে অনুপাত সেটাকে আমরা বলবো পয়জন রেশিও। পয়জন রেশিওকে সাধারণত আমরা 1/m দ্বারা ডিনোট করি বা কোনো কোনো বইতে মিউ দ্বারাও ডিনোট করে, ঠিক আছে, তাহলে আমরা সেটা মনে রাখবো। আচ্ছা পরবর্তীতে 155 দাগে যে কোশ্চেনটা আছে যে হুইচ সিম্বল ইজ ইউজ টু এক্সপ্রেস চেঞ্জ লেন্থ। তাহলে একটু আগে আমরা দেখলাম চেঞ্জ লেন্থকে আমরা ডেল এল দ্বারা ডিনোট করছি, নর্মাল লেন্থকে আমরা এল দ্বারা ডিনোট করছি, চেঞ্জ লেন্থকে আমরা ডেল এল বা ডেল্টা এল দ্বারা ডিনোট করি।